বন্ধুরা, আমরা যখন কোনো ফুলের বাগানে যাই, আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে আনন্দে ভরপুর হয়ে যায়। আমাদের মন থেকে এই বার্তাটা উপস্থিত হয় যে সৃষ্টিকর্তা কি অপূর্ব সৌন্দর্য আমাদের চারপাশে ছড়িয়ে রেখেছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আমরা রৌদ্রোজ্জ্বল একটা দিন দেখি, আমাদের মন কিরম সতেজ হয়ে ওঠে। আমরা যখন কোথাও বেড়াতে যাই, আমরা কি উদ্দেশ্য নিয়ে বেড়াতে যাই? যে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কদিন কাটিয়ে আসলে আমার মনের সমস্ত গ্লানি অবসাদ ঘুচে যাবে। তাহলে প্রকৃতির সৌন্দর্য, সৃষ্টিকর্তা, এই বিষয়ের উপরে আমাদের কারোর কোনো সন্দেহের অবকাশই নেই। বিশ্বব্রহ্মাণ্ডের মহান শক্তিধর আমাদের জন্য সব সময় উপহার সাজিয়ে রেখেছেন। আমাদের খালি সেই উপহারগুলি গ্রহণ করার মতো মানসিকতা অর্জন করতে হবে। দেখো, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো, আমরা আমাদের জীবন থেকে এমন কিছু শব্দ চিরকালের মতো বাদ দিয়ে দেব, তাহলে আমাদের অন্তরাত্মা, আমাদের চারপাশ একটা হাই ভাইব্রেশন এনার্জিতে ভরপুর হয়ে যাবে এবং আমাদের সেই হাই এনার্জির বার্তা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। আমাদের জীবনের উদ্দেশ্যই হওয়া উচিত আমরা ভালো থাকব, আমরা সবাইকে ভালো রাখব, আমরা আমাদের চারপাশে একটা ভালোবাসার পৃথিবী গড়ে তুলব। কারণ বিশ্বব্রহ্মাণ্ডের মহান শক্তিধর আমাদের জন্য এই সুন্দর পৃথিবীটা নির্বাচন করেছেন, যাতে আমরা সেখানে সুন্দরভাবে আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি। আমাদের জীবনে আমরা কি চাই দেখবে লক্ষ্য করে, একজন মানুষ যে হয়তো অনেক মূল্যবান একটা গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছে, এবার যাওয়ার সময় সে দেখল ফুটপাথের ধারে একটা পরিবারে মা বাবা আর ভাই বোন বসে আছে, তাদের জামা কাপড় সেরকম কোনো দামি নয়, তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তারা আর্থিক দিক থেকে সেরকমভাবে হয়তো এগিয়ে নেই, কিন্তু তারা নিজেদের মধ্যে প্রাণ খোলা হাসিতে আনন্দে কি যেন একটা আলোচনায় ব্যস্ত। দামি গাড়িতে করে যে ভদ্রলোক যাচ্ছিলেন, তিনি ভাবছেন যে আমি এত কিছু অর্জন করার পরেও কই এভাবে আনন্দ করে হাসতে পারি না। তো এখানেই হলো মূল প্রশ্ন, আমরা জীবনে বিষয়ভিত্তিক যাই অর্জন করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরের শান্তি, ভালো লাগা, ভালোবাসা এগুলো খুঁজে না পাচ্ছি, আমাদের জীবন কিন্তু পরিপূর্ণ হয়ে উঠবে না। তাই আমাদের এখন থেকে প্রতিদিন অভ্যাস করতে হবে যে আমাদের জীবনে যে উন্নতিটা সত্যিকারের আমরা অনুসন্ধান করে চলেছি, অর্থাৎ আমাদের আত্মিক উন্নতি, তার জন্য এই শব্দগুলি আমরা আমাদের জীবন থেকে বর্জন করবই।
তোমার সঙ্গে কোনো মানুষের দেখা হলো, তোমাকে বলল কেমন আছো। লক্ষ্য করে দেখবে বেশিরভাগ মানুষ বলে চলে যাচ্ছে, ওই মোটামুটি। কেন? তুমি যদি কোনো মানুষকে এই কথাটার উত্তর দাও, আমি ভালো আছি, আপনিও ভালো আছেন, তো তুমি দেখবে এই শব্দের একটা অসম্ভব পাওয়ার আছে। তুমি ভিতর থেকে একটা ভালো অনুভব পাবে এবং তোমার এই ভালো অনুভূতির ভাইব্রেশনটা তুমি সামনের জনকেও পৌঁছে দিতে পারবে। তাই তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি কেমন আছো, তুমি সব সময় মন থেকে বিশ্বাস করে উত্তর দেবে আমি ভালো আছি। এই চলে যাচ্ছে, মোটামুটি চলছে, এই শব্দগুলি পরিত্যাগ করো। এবার আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের বিভিন্ন রকমের কাজ করতে হয়। আমাদের মনের মধ্যে একটা শব্দ ঘোরাফেরা করে, অসম্ভব, আমার দ্বারা এই কাজটা হবে না। কেন? তুমি এই কথাটা বলার মধ্য দিয়ে তুমি কাজটা করার আগেই হার স্বীকার করে নিচ্ছ। তুমি নিজের মনকে বলো আমি পারবই, এই কাজটা করেই তো এনেছি প্রায়। এই অসম্ভব শব্দটা যখনই তুমি ব্যবহার করতে শুরু করবে, তোমার চারপাশে একটা নেগেটিভিটির বাতাবরণ তৈরি হবে। এবার অনেক সময় কোনো মানুষ তোমাকে হয়তো প্রশ্ন করল যে তুমি সামনের রবিবারে সেখানে যেতে পারবে কিনা, কোনো একটা জায়গায়। ধরো তুমি একটা কথা বলো, সেটা হচ্ছে চেষ্টা করব। কেন? এই চেষ্টা করব কথাটার মধ্য দিয়েই তোমার অর্ধেক কথা এটাই বলা হয়ে যায় যে তুমি আসলে সেখানে যেতেই চাও না। তোমার যদি মনে হয় যে তোমাকে যখন কেউ কোথাও যাওয়ার কথা বলেছে, সেখানে গেলে তোমার ভালোই লাগবে, তাহলে তুমি চেষ্টা করব শব্দটা কেন বলছো? তুমি পরিষ্কারভাবে বলো আমি যাব, এবং নিজের মনকে প্রস্তুত করো যাবে বলে। এই চেষ্টা করব শব্দটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করি, এটা কিন্তু খুব লো এনার্জির শব্দ এবং এর ফলে আমাদের অনেক কাজই কিন্তু ঠিকমতো করা হয়ে ওঠে না। তোমরা বিভিন্ন উদাহরণ থেকে এটা বুঝতে পারবে। এবারে আজকের জীবনে আমাদের মধ্যে এই কথাটা ভীষণভাবে ব্যবহৃত হয়, আমি খুব বিজি, আমার কোনো সময় নেই, আমি এই কাজটা করতেই পারবো না, এত বিজি। কিন্তু তুমি দেখবে তুমি যতবার মুখে বলছো আমি বিজি, ঠিক ততটা ব্যস্তও কিন্তু তুমি নও। তুমি যদি চাও সময় ঠিকই বের করতে পারবে। আসলে আমাদের এই ব্যস্ততার জীবনে আমরা যেটা ঠিক মতো শিখে উঠতে পাচ্ছি না, সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। আমি টাইম ম্যানেজমেন্টের শিক্ষা যদি সঠিকভাবে নিতে পারি, তাহলে আমি খুব ব্যস্ত, আমার সময় হবে না, এই অজুহাতগুলো দেওয়া আমরা বন্ধ করে দেব, এবং এর ফলে আমরা আমাদের প্রিয়জন, বন্ধুবান্ধব সবার জন্য কিছুটা হলেও সময় ঠিক বের করতে পারব। তাহলে এই আমি ব্যস্ত, এই লো এনার্জির শব্দটা আমরা আমাদের জীবন থেকে বাদ দেবই দেব। অনেক সময় ছোটবেলায় বাচ্চারা হয়তো ঘুমোতে চাইছে না বা কান্নাকাটি করছে, আমরা ছোটদেরকে ওই জুজুবুড়ি আসছে, ওই দেখো তিন পাওয়ালা কেউ আসছে, এরকম বিভিন্ন কিছু বলে ভয় দেখিয়ে ঘুম পাড়াই। এই ভয়টা কিন্তু বাচ্চাদের
অবচেতনে বড় পর্যন্ত রয়ে যায়। বাচ্চাদের বড় করার সময় এই নেগেটিভ শব্দগুলো কিন্তু আমাদের বর্জন করা উচিত। তার বদলে তাকে যদি সাহসিকতার কথা বলা যায়, যে দেখো রামায়ণ মহাভারতে কত বড় বড় যোদ্ধারা ছিলেন, বিভিন্ন রকম মনীষীদের যুদ্ধের কাহিনী বলে যদি বলা যায় যে তুমিও তো এরকম সাহসী, তুমি কেন কাঁদবে, তারা নিয়ম মতো ঘুমিয়ে পড়তেন, তুমিও ঘুমিয়ে পড়ো, এইভাবে যদি তাদেরকে পজিটিভভাবে চালানো যায় তারা কিন্তু ঠিক কথা শুনবে। কিন্তু আমরা কিন্তু তা না করে তাদেরকে কিছু নেগেটিভ কথা বলে সেই সময়ের মতো দমিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি এটা মা বাবা যারা সন্তানকে এখন বড় করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাচ্চাদের এইভাবে নেগেটিভ কথা বলা বন্ধ করে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু লো এনার্জি শব্দ যেগুলো আমরা জীবন থেকে বর্জন করতে চাই তাই নিয়ে আলোচনা করলাম। তোমরা নিজেদের জীবনে খোঁজ করো কোন কোন শব্দগুলি সত্যিকারের লো এনার্জির, সেগুলি কমেন্ট করে জানাও, আর নিজেদের জীবন থেকেও সেগুলিকে চিরতরে ডিলিট করে দাও। ভালো থেকো।